আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد امرا الله تعالى দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পরিবেশ আবহাওয়া ভালো রেখে এই মাহফিলে উপস্থিত হওয়ার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ কিছু কথা শুনেছেন, আসলে আমরা একটু সচেতন হলে অল্প কথাতেও অনেক কাজ হয়। তবে প্রথমেই আমি আপনাদের কয়েকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটু সচেতনভাবে বোঝার চেষ্টা করি। মনে করেন আমার অসুখ হয়েছে, ডায়াবেটিস হয় না মানুষের, ডায়াবেটিস আমাদের সবাই ছিলেন। একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু খ্যাপাইটে খ্যাপাইটে বোঝেন না, হ্যাঁ, যে দেখে সেকে বলল যে শুনো, ডাক্তারের পিছনে পয়সা নষ্ট বেশি করো না, একটু নিয়ম মেনে চলো, ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না, প্রতিদিন সকালে অন্তত 1 ঘন্টা হাঁটবা, আর খাওয়া দাওয়া এই নিয়মে চলবা, আর খবরদার এই জিনিসগুলো খাবা না, এরপরও যদি অসুবিধা হয় এই ওষুধ, সস্তা একটা ওষুধ দিল, এই ওষুধটা তুমি খাবে। এটা হলো এক ডাক্তার। আরেক ডাক্তারের কাছে গেলেন, সে বলল যে আসলে নিয়ম মেনে চলা দরকার, কিন্তু নিয়ম মানা তো কঠিন, যদি হাঁটতে পারেন ভালো, না হাঁটলে সমস্যা নেই, যদি বেঁচে খেতে পারেন ভালো, না হলে অসুবিধে নেই, এই বড়িগুলো খাবেন। এক বস্তা বড়ি দিয়ে দিল, অনেক বেশি করে দামি দামি বড়ি, 100 টাকা 150 টাকার বড়ি, আর 2-3 মাস পরে এসে আমার কাছে চেক করাই যাবেন, এক একবার চেকে 5-6 হাজার টাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? দুইজন ডাক্তারের পার্থক্য কি বুঝেছেন? আপনাদের দৃষ্টিতে ভালো ডাক্তার কোনটি? কিন্তু আপনারা পছন্দ করেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন? মাশাআল্লাহ, বাংলাদেশের মানুষ দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করে। সকালবেলায় প্রতিদিন হাঁটা এত কি পারা যায় নাকি? আল্লাহ জবান মুখটা দিয়েছে তো খাবো, এত বেশি পারা যায় নাকি? তাছে একটু ওষুধ বেশি খাই, ডাক্তারের টাকা বেশি দিই, সেই ভালো, এটাই তো আমাদের চিন্তা। কিন্তু এই চিন্তার দ্বারা কি আমাদের লাভ হয় না ডাক্তারের লাভ হয়? ডাক্তারের লাভ হয়, ওষুধ কোম্পানির লাভ হয়, আমরা তাড়াতাড়ি মরি। আমরা হুজুররাও দুই প্রকার, একটু বোঝেন, কিন্তু আমি কিন্তু ডাক্তারদের বদনাম করতে বলিনি, হুজুরদের জন্য বলেছি। আমরা হুজুররাও দুই প্রকার, এক প্রকারের হুজুর খ্যাপাইটে, আর এক প্রকারের হুজুর বুদ্ধিমান। খ্যাপাইটে হুজুর বলবে আরে মিয়া হুজুরদের পিছে বেশি ঘুরো না, নিজে কিছু চোখ খোলো, কোরআন শরীফটা পড়ো, হাদিস শরীফ পড়ো, বইপত্র বুঝে সুঝে পড়ো, আর নামাজ কালাম ঠিক করে পড়ো, হালাল খাও, বাম্মার হক মানো, এরপরে কোনো মশলা টসলা লাগলে হুজুরদের কেসে শুনো। এইটা কোন হুজুর? খেপাইটে হুজুর। আর বুদ্ধিমান হুজুর বলবে নামাজ কালাম তো পড়া দরকার, তবে তো অত মানা যায় না, আর হালাল খাওয়া দরকার, মানাও তো কঠিন, মানুষের হক মেনে চলাও কঠিন, যদি পারেন মানবেন, না পারলে অসুবিধা নেই, এই যে আমার অজিফা দিলাম সুন্নত মুস্তাহাব, এইটা করলে 1 কোটি সওয়াব, এইটা করলে 1 লাখ সওয়াব, এইটা করলে রেজিকে বরকত, এই মুস্তাহাব নফল ওজিফাগুলো করবেন, আর মাঝে মাঝে আমার দরবারে এসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে যাবেন, তওবাতিল্লাহ করে যাবেন, প্রতিবারেই খালি হাতে তো আর যাবেন না।
হুজুর কোনটি ভালো, আপনারা মানেন কোনটি? আপনাদের চিন্তা হলো নামাজ কালাম পড়া কি সহজ কাজ নাকি? আর মানুষের হক হালালি করে চলাও হয় না, তার সে হুজুরের অজিফা আছে, এক অজিফায় জান্নাতে যাওয়া যাবে। আর হুজুর তো আছে, মাঝে মাঝে হুজুরের খেদমত করে আসবো, 5,000-10,000 টাকা দেবো, এই আয়তেই তো আমাদের জন্য সহজ, ঠিক না ভাই? কিন্তু এতে আমাদের লাভ না হুজুরের লাভ? ওই আগেরটাতে যেমন ডাক্তারের লাভ, ওষুধ কোম্পানির লাভ, কিন্তু আমাদের কি? এই এবারেরটা তো হুজুরের লাভ বা বিভিন্ন আশেপাশে যারা আছে তাদের লাভ, কিন্তু আমাদের কি প্রবলেম হলো ভাইরা? আমি এই যে আমি তো ওয়াজ করতে পারি না, আসলে কথাটা বলি, যারা আমার কথা শুনেছেন জানেন, এই আমি দীর্ঘ 16-17 বছর এই বাংলাদেশে আসছি সৌদি আরব থেকে। আমার শ্বশুর জোর জার করে কানে ধরে মাহফিলে পাঠালেন, ওয়াজ কোজাই পারি করি, তা আমি দেখলাম যে মানুষ নিজের ভালো বোঝে না, মানুষ ভালো ডাক্তারের পরামর্শ বুঝবে না, ভণ্ড ডাক্তারের পরামর্শ বুঝবে, ভালো উকিলের পরামর্শ বুঝবে না। যদি বলে ভাই মামলা করে না, মিটমাট করে নাও, এটা মানবে না। যে উকিল বলবে কোনো চিন্তা নেই তুমি জিতবাই, জিততে 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 কেসের আয় হবে এর 300 টাকা ওর 200 টাকা, কিন্তু জমাজমি সব উকিলের পকেটে চলে গেছে। এরকম হয় না আপনাদের? ওই উকিলের কথা শুনবে, কিন্তু যে ভালো উকিল ভালো ওইটা শুনবে না, কথা বুঝেননি? ঠিক তেমনি আলেম ওলামারা যারা আপনার ভালো বলেন আপনি তাদের পছন্দ করেন না, কিন্তু যারা আপনার পকেট মেরে নেওয়ার কথা বলেন তাদের আপনারা ভালো মনে করেন। তো এই জন্য ভাইয়েরা প্রথম আমার অনুরোধ হলো একটু সচেতন হন। এখনও রাস্তার পাশে ডুক 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 করে ডুগডুগি বাজিয়ে বা আজকাল ক্যাসেট চালায়ে মাইক্রোবাসে গাড়ির গান দিয়ে ওষুধ বেছে বেছে না বেছে, এমন ওষুধ এক ওষুধে সব রোগ সেরে যায়, ঠিক না? হ্যাঁ, এই ওষুধ কারা কেনে? আমরা কিনি না? আমরাই তো কিনি। কি মনে হয় এরা এদের ওষুধে কিছু কাজ হয়? কিচ্ছু হয় না। তারপর আমরা কিনি, আহা এক ওষুধ খেয়ে দিয়ে সব সেরে যায়। আর ওরা কি করে জানেন? বাইসে বাইসে গোপন রোগগুলো টার্গেট করে, যেটা সবার কাছে বলা যায় না, কারণ ওষুধ খেয়ে সারিনি এ কথাও বলতে লজ্জা লাগে। এই হয়তো তোমার স্বপ্নদোষ হয়, হয়তো তোমার একটু খারাপ লাগে, হয়তো স্বামী স্ত্রী মিল মহব্বত নেই, তাই তো আমাদের সবারই টুকটাক ছোটোখাটো সমস্যা আছে। যদি একটা ট্যাবলেট 50 টাকা 200 টাকা দিয়ে খেয়ে সারে, সমস্যা কি? কিন্তু আসলে কি কোনোদিন সারে? তারপরও আমরা এইগুলো কিনি। কিন্তু যদি কোনো ডাক্তার বলে যে তুমি এই নিয়মে চলো তোমার রোগ হবে না এইগুলো, আমরা তা মানতে চাই না। তো এই জন্য ভাইরা আমার প্রথম অনুরোধ হলো একটু জীবনের দিকে তাকান। আপনি কাকে ঠকাচ্ছেন? আল্লাহকে? নিজে ঠকে যাচ্ছি। 2 নম্বর আরেকটা দিক আপনাদের বলি, আমাদের ওয়াজ ঠিক আপনাদের চাহিদা মতো 2 রকম ওয়াজ করতে পারি। কোন রকম করব বলেন? একরকম হলো যে বাবারা আমার দাদা হুজুর, বাবারা আমার আব্বাজান হুজুর, আমার অমুক হুজুর, বাবারা এত বড় আল্লাহর ওলি, তার এক মুরিদ জাহাজে পানিতে ডুবে যাচ্ছিল, সুন্দরবনে বাঘে ধরে ফেলছিল, হুজুর বদনা মারছিলেন, সঙ্গে সঙ্গে বদনা ধরে পানি থেকে উঠে চলে আসলো, এই ওয়াজে সুবহানাল্লাহ বেশি হয়, কথা বুঝেননি? এই ওয়াজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার হুজুর মোটামুটি আল্লাহ তাআলা তার অনেক পর দিয়েছেন, তোমার সুবিধা অসুবিধার জন্য আমার হুজুরের কাছে এসো, ঠিক আছে না? আরেক ধরনের ওয়াজ আছে, এই ওয়াজটা আমি সুর করে করতে পারবো না, আমার সুর করার অভ্যেস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার আয় রোজগারে বরকত চাও, তোমার আয়ু বৃদ্ধি পাক এটা তুমি চাও, তাহলে তুমি আব্বা আম্মা সহ রক্তের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, মানুষের হক আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকও বাড়িয়ে দেবেন। প্রথম ওয়াজে আমার আমার হুজুরের পাকশি দরবারের ফায়দা আছে, আছে না? দ্বিতীয় ওয়াজে
আছে? আপনারা সবাই যদি বাবা মার হক আদায় করেন, বউ বাচ্চা নিয়ে শান্তিতে সংসার করেন, আমাদের কোনো লাভ আছে? লস আছে, বহুমুখী লস, একটু পরে বলবো। কিন্তু দুর্ভাগ্য হলো যে আপনাদের জন্য যে ওয়াজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওটা আপনাদের ভালো লাগে না, আর আমরা যেটা বানিয়ে আপনাদের বলি ওইটা আপনাদের ভালো লাগে। কারণ আপনারা নিজের স্বার্থটা বুঝতে চান না। আমি যদি বলি আমার মুরিদ হও নামাজ লাগবে না, আপনারা খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আর আমি যদি বলি তোমার কোনো মানুষ লাগবে না, নামাজ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার সব বিপদ কেটে যাবে, আপনাদের পছন্দ হয় না? কথা বুঝতে পারেন না? আবারও শুনেন, টিভিতে অ্যাড বেশি না খবর বেশি? কেন? অ্যাডের পিছনে পয়সা হয়, এই জন্য আধা ঘন্টার খবরের ভিতরে খবর দেখাচ্ছে, অ্যাড বেশি দেখায়, ঠিক না? কারণ অ্যাডের পিছনে টাকা আসে। আমাদের ওয়াজ মাহফিলগুলো অনেকটা অ্যাড হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সুবিধা মতো, দেখেন খেয়াল করে, আমি একটা ওয়াজ করব, বাবারা আমার হুজুর যখন, আমার ফুরফুরার শ্বশুর হুজুর যখন মদিনায় গেলে, আমি তো মদিনায় দেশে ছিলাম, অনেক বছর ছিলাম, আমি, আপনারা তো সবাই জানেন আমি যেটা বলবো হয়তো ঠিকই হবে, আমি বললাম যে আমার হুজুর যখন মদিনায় গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত বের করে মুসাফা করে দিলেন, আপনারা খুশি হয়ে যাবেন। আমি যখন বলবো যে বাবারা আপনারা গুনাহ করতে করতে এত গুনাহ করেছেন আল্লাহ হয়তো মাফ করবে না, আল্লাহর নেক বান্দা আমার শ্বশুর সাহেব আছেন, আমার শালা আছেন, আমরাও আছি, আমার নামটা সরাসরি বলবো না, একটু ঘুরে ফিরে বলবো আর কি, আল্লাহর নেক বান্দারা যখন কেন্দে পড়ে তখন আল্লাহ আর ফেলতে পারবে না, আপনারা নেককারদের কাছে যান, তাদের সহবতে যান, তাদের হাদিয়া তোহফা দেন, হাদিয়ার কথা আবার প্রকাশ্যে বলবো না, ওটা মনে থাকবে আর কি, আল্লাহ আপনাদের মাফ করে দেবে। এই ওয়াজ যদি করি তাহলে আমাদের পাকশি ফুরফুরার লাভ না লস? লাভ। কিন্তু আমি যদি বলি যে আল্লাহর নেককার সব বান্দাদের মহব্বত করবেন, আল্লাহর বান্দাদের আল্লাহর জন্য মহব্বত করবেন, কিন্তু নাজাত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না, আল্লাহ মানুষের মায়ের চেয়েও প্রিয়, মায়ের কাছে চাইতে যেমন দুধ চাইতে, পানি চাইতে যেমন সন্তানের খালার দরকার হয় না, আল্লাহর কাছে চাইতে, মাপ চাইতে বান্দার কখনো মাধ্যম দরকার হয় না। আল্লাহর নেককার বান্দাদের মহব্বত করবেন আল্লাহর জন্য, যাবেন শিখতে, চাওয়া পাওয়া কার কাছে? এইরকম ওয়াজ যদি করি তাহলে আমাদের কি কোনো লাভ হবে? দাওয়াতই পাবো না। তাহলে স্বভাবতই আমি যতটুকু বলি, ভালো বলি, আমার তো একটা হিসেব থাকবে যে আগামী বছরে পাকশিতে আরও দু চারটে গরু ছাগল বেশি যাক, এটার হিসেব থাকবে না? কাজেই আমাদের ওয়াজ মাহফিলগুলো অ্যাড হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় আর একটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন, এটার ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে। আপনাদের এই কথাগুলো বলছি কেন, যে এক মাহফিলে তো বেশি কথা বলতে পারবো না, আপনারা সচেতন হন, ভাই আমাদের কবরে তো আমাদের যেতে হবে, আল্লাহর দিনের চেয়ে সহজ কিচ্ছু নেই। কিন্তু আমরা ঠকবো কখন, যখন আল্লাহর দিনকে কঠিন মনে করব। সকালে আধা ঘন্টা হাঁটা খুব কষ্ট লাগবে, আর তিন মাস পর পর ডাক্তারের কাছে সুই ফুটবে, রক্ত দেবো, 2,000-5,000 টাকা দেবো, এটা সহজ মনে হবে, এই রকম হইলে তো আর হেদায়েত হওয়া যাবে না। নিজের ভালো নিজে বুঝতে হবে, যেটা বলছিলাম ভাইরা, ওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আর আমাদের দিনের ভিতরে দুটো মৌলিক পার্থক্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছিল উম্মতের জন্য, তিনি নিজের কোনো লাভ দেখেননি, বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম কোনো সদাকা নিতেন না, কোনো সদাকা নবীজি খাইতেন না, দান সদকা এক চুল স্পর্শ করতেন না, হাদিয়া যদি আসতো সেটাও সাহাবিদের দিয়ে দিতেন।
একটা গল্প বলি, বুখারি শরীফের বড় হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা কিন্তু ফকির ছিলেন না, আনসার সাহাবীরা জমাজমির মালিক ছিলেন, ক্ষেত খামার অনেক ছিল, মুহাজির সাহাবীরা ব্যবসা করতেন। তবে আসহাবে সুফফার যারা সাহাবি ছিলেন তারা শ্রমিকের কাজটাজ করতেন, আর বাকি সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লামের কাছে এলেম শেখার জন্য বসে থাকতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন, কোরআন তালিমের জন্য, জিহাদের জন্য পাঠাতেন, যাইতেন, বাকি সময় মসজিদে থাকতেন। খাওয়া দাওয়া নেই, যখন আসতো তখন খাইতেন। সেই নিয়মটা কি ছিল? যদি কোনো সাহাবি কোনো দান আনতেন, দানটা আসহাবে সুফফা পেয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লামের ঘরে যাবে না। আর যদি কোনো হাদিয়া আসতো নবীজির নামে, ওটা নবীজির ঘরে যেত, কিন্তু নবীজি আবার সব আসহাবে সুফফাকে দিয়ে একটু থাকলে খাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গল্প করছেন যে এত ক্ষুধা লাগছিল, কয়দিন খাইনে, পড়ে আসি রাসূলুল্লাহ সাল্লামের কাছে বসে হাদিস শুনি, কাজকাম করতেও মন চায় না, খিদেও খুব লাগছে, তা রাস্তার পাশে যেয়ে বসলাম যেখান থেকে লোকজন নবীজির মসজিদে যাবে। ভাবলাম যে কোনো বড় লোক সাহাবি, সচ্ছল সাহাবি গেলে একটু সালাম কালাম দিয়ে মুসাফা করব, যদি চেহারাটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে, যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যাই। আবু বকর আসলেন, সালাম দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন, এটা তফসির কি হবে? আবু হুরায়রা আবার বলছে, আসলে তফসির শুনে আমার উদ্দেশ্য না, ভাবলাম যে একটু দু একটা কথা বললে যদি উনি বলেন, চলেন বাসায় যাই, বাসায় যে যদি এক কাপ দুধ টুধু খাওয়াই তাও তো একটু খুদেটা যায়। আবু বকর কথা বলে চলে গেলেন, আমার কি অবস্থা উনি খেয়াল করলেন না। এরপরে বসে আছি, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না। ওমর আসলেন, একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে? উদ্দেশ্য ব্যাখ্যা না, উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয়। উনিও চলে গেলেন কথা বলে, আমার যে কি দুরবস্থা বুঝতে পারলেন না। এরপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে আমাকে দেখে মুস্কি হাসলেন, উনি আমার চেহারা দেখে বুঝেছেন আমার কি অবস্থা। আবু হুরায়রা, চলো ঘরে যাই দেখি কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাম ফকির ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন, যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসতো পাঁচ ভাগের এক ভাগ নবীর ঘরে যাইতে হবে, কিন্তু নবীজি রাখতেন না, স্ত্রীদেরকে ভাগ করে দিতেন, দেওয়ার পরে সব সাহাবীদের দান করে দিতেন, আবার স্ত্রীরাও দান করে দিতেন, পরে দেখা যেত সন্ধ্যের সময় আর খাওয়ার কিছু নেই। উনি ঘরে গেলেন, আবু হুরায়রা বসলেন, ঘরে যেয়ে বিবিকে জিজ্ঞেস করছেন, আছে কিছু ঘরে খাওয়ার মতো? ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক আনসারি সাহাবি এক বাটি দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া। আবু হুরায়রা শুনেছে, শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার সব আসহাবে সুফফার সাথীকে ডাক দাও। আবু হুরায়রা বলছেন বুখারীর হাদিসে যে আমার মনটা একদম ভেঙে গেল, এই এক বাটি দুধ আমারই পেট ভরবে না, আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে, নবী আমার না দিয়ে, এই যে সৎখানেক যদি সাহাবি আসে আমার পেটে কি যাবে? কিচ্ছু যাবে না, কি করব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম হুকুম করে ফেলেছেন, আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই, এই জন্য আমি গেলাম, সবাইকে ডাকলাম, সবাই আসলেন। রাসূলুল্লাহ সাল্লাম দুধের বাটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়াও। আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার পন্ধ বোধে কিছুই থাকবে না, তা আমি একজনকে দিলাম, খেলো, ফেরত দিল, আরেকজনের দিলাম, খেলো, আমার কাছে আবার বাটিটা ফিরিয়ে দিল, কিন্তু দুধ আর কমে না। এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুস্কি মুস্কি হাসছেন আমার দিকে তাকিয়ে।
শেষে সবাই খেয়ে চলে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, এখন তো বাকি থাকলাম তুমি আর আমি, তো তুমি খেয়ে নাও আগে, এরপর আমি খাবো। আবু হুরায়রা খাইলেন, খেয়ে যখন বাটি দিতে গেলেন, আরটু খাও, খাইলেন বাটি দিতে গেলেন, আরটু খাও। কয়েকবার খাওয়ার পরে আবু হুরায়রা বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আর জায়গা নেই। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাদিয়াটাও, নিজের আল্লাহর যে টাকা দিতেন, আল্লাহ গনিমতের মাল থেকে, সেটাও সাহাবীদের দিয়ে দিতেন, নিজের রাখতেন না। আল্লাহর দিনের ভিতরে এমন কোনো বিধান নেই যে বিধানে রাসূলুল্লাহ সাল্লাম বা তার বংশধরদের কোনো ফায়দা আছে, আছে নাকি? যে তোমরা বছরে 2000 টাকা নবীজির কাছে দিয়ে আসবা, আছে নাকি? নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের দিয়েছেন, এটা শুধু আমাদেরই জন্য, আমাদের লাভ। আর আমরা যে দিন আপনাদের দিই, এটা তো আপনাদের লাভ আছে, আমাদেরও কিছু ভাগ আছে। কারণ আমরাও তো আপনাদের দেশের মানুষ, আপনারা যদি আমাদের কিছুই না দেন, আমাদের বা চলে কি করে? এই জন্য দু একটা পার্থক্য বলি। সবচেয়ে মশহুর কাজ, আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, দুটো তিনটে কাজ আমরা করি। একটা হলো, মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না, এটা কিন্তু কেউ বাদ দেয় না, নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে, ঠিক না ভাই? ঠিক। আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায়, আমাদের লাল পড়া শুরু করে যে এইবার এক প্যাট খাওয়া যাবে, ঠিক না? কারণ নামাজি হোক আর বেনামাজি হোক, বাপ মনে তো কিছু খাওয়াবে। আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন করি না। মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন করি না। ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি, তাতেও বেশি মাইন করি না। বাপ মরে গেছে খাওয়াইনি, মা মরে গেছে খাওয়াইনি, আমরা বেশি মাইন করি না। যে ছেলের বিয়ে খাওয়ালো না, মেনে নেওয়া যায়, মেয়ের বিয়ে খাওয়ালো না, মেনে নিয়ে যায়, বাপ মরে গেল এত বড় একটা সুখবর, তাও খাওয়ালো না। মানুষ তো সুখবরেই খাওয়াই, কথা বুঝেন না? তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই। আর একটা কাজ করি, যেমন মিলাদ আছে না, নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই, ঠিক না? দুটো কাজই ভালো কাজ, উদ্দেশ্য ভালো। আব্বা আম্মা আপনজন মারা গেলে যে খানা করি আমরা, এটার উদ্দেশ্য কি? এজন্য আব্বা আম্মা সওয়াব পান, ঠিক না? আমরা যে মিলাদ করি, এর উদ্দেশ্য কি? যেন আমরা সওয়াব পাই, রহমত বরকত পাই, দুটোই ভালো কাজ। তবে মূল একটা বিষয় বোঝেন, উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না। কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম, ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো? আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য যে কোনো কাজের দুটো শর্ত আছে। কয়টা শর্ত? আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন, আরবিতে ভালো কাজকে বলে আমালে সালেহ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহ। আল্লাহ যত জায়গায় বলেছেন আমানু, তারপরে তাহলে আমলে সালে আসবে কোথার থেকে? ইমান থেকে। ইমান আমরা কি বলে আনছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? তাহলে এই ইমান থেকে আমল হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো, আমরা যে কাজটা করছি এর সওয়াব একমাত্র কে দেবে? কাকে খুশি করব? আল্লাহকে। তাহলে আমাদের এবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পাবো? আল্লাহ। কোন ভাবে এবাদতটা করলে আল্লাহ সওয়াব দেবে, এই তরিকা পদ্ধতি কে শেখালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বুঝেছেন? এইটা হলো ইমানের দ্বিতীয় অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। কিন্তু কিভাবে ইবাদত করব, কোন তরিকায়, কোন পদ্ধতিতে? হ্যাঁ,
কারণ দুনিয়াতে সব খুব ভালো করে বোঝেন, দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না, সবাই আল্লাহর ইবাদত করে। হিন্দু আল্লাহরই ডাকে যে নামেই ডাকুক, খ্রিস্টান আল্লাহরই ডাকে যে নামেই ডাকুক, ঠিক না? তো ঝগড়া কোন জায়গায়, কোন তরিকায় ডাকবো এটা নিয়ে, বোঝেন না? হ্যাঁ, তাহলে আমরা ইমান আনলাম কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত করবো একমাত্র কার? প্রতিটি কর্মের সওয়াব কে দেবে? আল্লাহ। একমাত্র কার কাছে চাইবো? আল্লাহ। যদি আল্লাহও দেবে কিছু, মানুষও দেবে কিছু, এরকম নিয়ত হলে কিন্তু আর হবে না, কথা বুঝেছেন? কিন্তু কোন কায়দায় কোন তরিকায় করলে আল্লাহ দেবে, এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো ভালো করে বুঝেন, আমরা অনেক সময় হুজ্জতি করি, আরে ভালো কাজ, কথা বুঝেন না? ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে, নর্মাল ভালো হইতে পারে, কিন্তু এবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য কার হবে? তরিকা কার হবে? সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি নামাজের এক এক রাকাতে চারটে করে সেজদা করবেন, অসুবিধা আছে? কেন? আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে পড়ে গেলাম, একটা হাদিস দিতে পারবেন না, নবীজি বলেছেন এক রাকাতে দুইয়ের বেশি সেজদা দেওয়া যাবে না, এরকম কোনো হাদিস নেই। তবে নবীজি আজীবন দুটো করে দিয়েছেন। এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুণা ছিল না, সাহাবিদের গুণা কম ছিল, কাজে তাদের দুই সিজদায় চলতো, আমাদের গুণা বেশি, কাজে দুই সিজদায় চলবে না, চারটে করে দেব। ভালো কাজ তো একটু বেশি করে করব, হবে না? আসলে ভালো কাজ বলে কিছু নেই, নবীর তরিকায় যেটা হলো না ওটা এবাদত হিসেবে আর ভালো হলো না, কথা বুঝতে পেরেছে? বরং নবীর তরিকার বাইরে কোনো কাজকে এবাদত মনে করা আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয়। কিভাবে? আবারও বলি, একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখেন বোঝেন কিনা। আমরা অনেক সময় দলিল যুক্তি দিয়ে এই ভুলগুলো করি। আমাদের দেশে আমরা সবাই কোরআন পড়ি, পড়ি না? বসে না দাঁড়ে, বসেই পড়ে। আমি কিছু দলিল দেব, একেবারে অকাট্য দলিল, যে কোরআন দাঁড়িয়ে পড়া আদব, বসে পড়া বেয়াদবি। দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, বসে পড়লে গুনাহ অথবা সওয়াব কম। কিছু দলিল দি, হ্যাঁ একটু দলিল দি নাকি? হ্যাঁ দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। সবচেয়ে সম্মানের অধিকার কার বেশি? কোরআন কার কালাম? আপনি এমপি আসলে দাঁড়াই কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়েন, আপনার সে বেয়াদব আছে নাকি? অকাট্য দলিল, অকাট্য মানে কাটতে পারবেন না, রামদা দিয়ে কোপ মারলেও কাটবে না। আমাদের নামাজ হলো সব এবাদতের মডেল, নামাজের ভিতরে আমরা সব এবাদত করি। নামাজের ভিতরে জিকির আছে না? দোয়া আছে না? তাসবি তালিল আছে না? দরুদ আছে না? সালাম আছে না? নামাজের ভিতরে সব এবাদত আছে। আচ্ছা দরুদটা কিভাবে পড়ি বসে না দাঁড়িয়ে? সালামটা কিভাবে পড়ি বসে না দাঁড়িয়ে? দোয়াটা কিভাবে করি বসে না দাঁড়িয়ে? দাঁড়াই কি করেন? তাহলে কি বোঝা গেল? আল্লাহ শিখিয়ে দিল দরুদ হবে বসে, সালাম হবে বসে, দোয়া হবে বসে, কোরআন কিভাবে? তার আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়েন, মিয়া আপনার মতো বেয়াদব আছে নাকি? তিন নম্বর, নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে পুরো সওয়াব। দাঁড়িয়ে কি পড়েন? আর সব তো বসেই করি। তাহলে বোঝা গেল যেখানে বসা যাবে সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়লে কি হবে? সব বেশি হবে। অকাট্য দলিল, কোনো রামদা দিয়ে কাটতে পারবেন না। এখন থেকে আপনারা সবাই দাঁড়িয়ে কোরআন পড়বেন, রাজি আছেন তো? কেন? কারণ আপনাদের দেশে রেওয়াজ নেই, রেওয়াজ হলে দেখতেন সবাই জিন্দাবাদ দিয়ে তখন গরম হয়ে যেত। আসলে দলিল যখনই আমরা খুঁজছি কিন্তু সুন্নত খুঁজছি নে, তার মানে আমরা একটা ভুল করছি। আমরা প্রথমেই একটা ভুল করছি, সেটা হলো আমরা মনে করছি কোরআন পড়া সওয়াবের কাজ, নবী হয়তো কোনোদিন করিনি। কোরআন কি রাসূল আসলাম পড়তেন না পড়তেন না? নামাজেই পড়তেন না বাইরেও পড়তেন? বসে না দাঁড়িয়ে,
হ্যাঁ, নামাজের কোরআন নবী দাঁড়াই পড়তেন, আর নামাজের বাইরের কোরআন। তাহলে বোঝা গেল আপনার অকাট্য দলিলগুলো একটাও ঠিক না। আপনি গলত করেছেন যে নামাজের দলিল নামাজের বাইরে নিয়ে আসছেন, কথা বোঝেননি। নবীজি নামাজের বাইরে কোরআন শুধু বসেই পড়তেন না, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নাপাক থাকা অবস্থাতেও নবীজি আমার মাথা আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে বোঝা গেল সুন্নত হল নামাজের কোরআন দাঁড়িয়ে পড়াই উত্তম অথবা ফরজ, কিন্তু নামাজের বাইরের কোরআন বসে পড়াই সুন্নত। নবীজি বসেই পড়েছেন, শুয়েও পড়া যাবে, দাঁড়িয়ে পড়া নাজায়েজ না। কারোর পা ব্যথা হয়ে গেছে দাঁড়াইছে, কোনো দোষ নেই। কিন্তু কেউ যদি মনে করে যে বসে কোরআন পড়া বেয়াদপি, এই দলিলগুলো দিয়ে ও কোরআন বসে পড়ে না, যখনই কোরআন পড়ার শখ হয় দাঁড়িয়ে পড়ে, বসে কেউ কোরআন পড়লে বিরক্ত হয় যে লোকটা বেয়াদপি করছে, এটা কি হবে? এইটা বেদাত হবে। এটার নাম কি? বেদাতটা কি? দাঁড়াই পড়াটা কিন্তু বেদাত না, দাঁড়াই পড়াটাকে উত্তম মনে করা, এবাদত মনে করা, দিন মনে করা, বসে পড়লে সওয়াব কম হয় আদব কম হয় মনে করা, এই মনে করার নাম হলো বেদাত। কেন বেদাত হলো? কারণ আপনি কাকে বেয়াদব বলেন, বলেন তো ঠিক করে, কাকে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বেয়াদব বলেছেন, সাহাবিদেরকে আপনি বেয়াদব বলেছেন। আপনি তারা যেটা করেননি সেটাকে যখন আপনি উত্তম বললেন, তাহলে তারা যেটা করেছে সেটাকে কি বললেন? তাহলে তাদেরকে আপনি অবজ্ঞা করলেন। এই জন্য বেদাত খারাপ জিনিস, কথা বুঝতে পারেন? এই জন্য এখন আমরা আসল জায়গায় যাই। যেটা বলছিলাম, আমাদের দেশে অনেক জিনিসই নেই, কিছু জিনিস আছে, তার ভিতরে দুটো জিনিস আপনাদের বলেছি। একটা হলো মানুষ মারা গেলে হ্যাঁ দোয়ার মাহফিল, কালেমা খতম, দোয়া বিভিন্ন খতম, খানা আর মিলাদ। মিলাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আল্লাহর কাছে শুকরিয়া জানানোর জন্য নবীজি স্বয়ং একটা তরিকা আমাদের বলেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ মুসলিমের হাদিস, যে আপনি ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন? তিনি বললেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউম বুয়িতা ইলাইয়া, আমি সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমি নবুয়াত পেয়েছি, তাই সোমবারে রোজা রাখি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এবং নবুয়াতে শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতিটা কি? আমি সুযোগ পেলে সোমবারে রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ। আর তার মহব্বত এবং তার হক আদায়ের সুন্নত পদ্ধতি, প্রতিদিন যত বেশি পারেন নিজের মতো মহব্বতে, শেষ রাত্রে, তাহাজ্জতের আগে, তাহাজ্জতের পরে, ফজরের পরে, ইশার পরে শত শতবার দরুদ পড়া এবং সালাম পড়া। তার সহবত পাওয়ার বড় উপায় তার সিরাতুন নবী, তার জীবনী পড়া, কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো সুন্নত মিলাদ। আর আমাদের সামাজিক মিলাদ কেমন? একজন হুজুর আসবেন, আমরা সবাই আসব, বসব, কিছু পড়ব, পড়ার পরে কিছু আমরা হয়তো মিষ্টি জিলাপি হোক কিছু খাবো, অনেক সময় প্যাকেটে বিরিয়ানিও থাকে, আর পাশাপাশি হুজুরের জন্য কিছু হাদিয়াও থাকে। এখন আমরা সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী জামানায় ছিল না, সবাই মানবেন। যারা বলবেন এটা করতে হবে তারাও বলেন এটা মুস্তাহসান, এটা জরুরি না, এটা কোনো রকম, এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজ। কিন্তু ঝগড়াটা কি নিয়ে হয়? সবাই স্বীকার করছে এটা জরুরি না, কিন্তু তারপর এটা নিয়ে ঝগড়া হয় না হয় না? হয়। কেন বলেন তো? আমি মারেফতের ভেদটা আপনাদের বলি। সেটা হলো, আপনারা সবাই যদি সুন্নত মতো সুযোগ পেলেই সোমবারে রোজা রাখেন, প্রতিদিন 100 বার 200 বার 500 বার দরুদ শোয়ার আগে ঘুমের আগে তাহাজ্জুদের সময় পড়েন, নবীজির জীবনী কিনে পড়েন, তাহলে আমার কোনো ফায়দা হবে? আমি তো বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু আপনারা সবাই যদি বছরে
একবার শুধু সামাজিক মিলাদটা পালন করেন তাহলে আমার কথা বুঝেননি। এই জন্য সুন্নত মতো আপনি সোমবারে রোজা রাখেন কি না রাখেন এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করি না। আপনি বাড়ি কতশোবার দরুদ পড়েন এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, কিন্তু বছরে একবার মিলাদ দেন কি দিলেন না এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা আছে। কারণ আমরা একটা ভালো কাজই আপনাদের করাই, কিন্তু আমরা চাই যে আমাদেরও কিছু নসিব থাক। এইবার আপনি মরার পরে খানায় যান, এখানেও সুন্নত আছে, সামাজিক আছে। সুন্নত কি? মরার পরে আমরা খানা করি কি উদ্দেশ্যে? সোহাবের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তো সোহাব চাইতেন, রাসূলুল্লাহ সাল্লাম নিজেও তো তার আত্মীয় স্বজনের সোহাব চাইতেন। কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ? কয়েকটা কাজ করতেন। একটা হলো তাদের জন্য দোয়া করতেন ব্যক্তিগত, প্রত্যেকে সব সময় দোয়া করতেন, নামাজের সেজদায় নামাজ পড়ে রাস্তাঘাটে চলতে, আল্লাহ আমাকের মাফ করো, আল্লাহ আমার আব্বার মাফ করো, আম্মার মাফ করো। আপনি যতবার বলবেন আল্লাহ আমার আম্মাকে মাফ করো, আব্বাকে মাফ করো, দাদিকে মাফ করো, তার রহম করো, তার দয়া করো, তার কবরে শান্তি দাও, প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলে আপনার আব্বা আম্মা দাদা দাদির আমলনামায় বিশাল একটা নেকি লেখা হয়ে যাবে। তারা এটা করতেন, আর তারা সাদাকে জারিয়া করতেন, অর্থাৎ আব্বা আম্মা আপনজনের নামে কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো মানুষের কল্যাণে স্থায়ী দান করে দিতেন, ওয়াকফ করে দিতেন। কথা বোঝেননি? এগুলো হলো সুন্নত পদ্ধতি। এখন আপনারা সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন, নিজের মতো নিজে দোয়া করতে থাকেন বাপ মার জন্য, আর মসজিদে 1,00,000-2,50,000 টাকা দিয়ে দিলেন, এতিমখানায় বিল্ডিং করে দিলেন, তাহলে আমাদের কি উপায় হবে? কথা বোঝেননি? এটা আপনি করলে করেন, আমরা বাধা, কোনো হুজুর বাধা দেবে না, কিন্তু এটা নিয়ে আমাদের অত আকর্ষণ নেই, আগ্রহ নেই। আমাদের আগ্রহ যে আপনি দোয়ার মাহফিলটা করেন, আপনি খানার আয়োজনটা করেন। কথা বুঝতে পারছেন না? তো ভাইরা, এই পার্থক্যটা বোঝেন। আপনারা যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুলের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হবে। আর আমাদের মাধ্যমে যাইতে গেলে অনেক সমস্যায় পড়ে যেতে পারে, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীন ছিল, তার দাওয়াত ছিল ফরজ আর হক। কি? ফরজ এবং হক। আর আমাদের দাওয়াত হলো নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবীরা যখন জান্নাতের পথ জানতে চাইতেন, তিনি সাধারণত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, পিতামাতার হক, রক্তের আত্মীয়দের হক, মানুষের সাথে ভালো ব্যবহার, এইগুলো বলে দিতেন, নফলের কথা বলতেন না। নফল আর ফরজের পার্থক্য হলো পাশ করা আর গোল্ডেন এ পাওয়া। পাশ করার জন্য ফরজ যথেষ্ট, আর গোল্ডেন এ পেতে, বি পেতে কি লাগবে? সুন্নত নফল লাগবে। হ্যাঁ, এটা হলো প্রতিযোগিতার জন্য, এটা রাগারাগি ঝগড়ার জন্য না। অনেক হাদিস আছে, একটা হাদিস আপনাদের বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা'আত বা'লাহা ওয়া হাফিজাত ফারশাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মুসলমান নারী, মহিলা, মহিলাদের জন্য বলছেন, পুরুষদের জন্য এরকম অনেক হাদিস আছে, পুরুষ আর মহিলাদের পার্থক্য হলো নবীজি এই হাদিসে বলেছেন কোনো মুসলমান মহিলা যদি 4টে কাজ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। পুরুষদের জন্য এই 4টেও লাগবে, এর সাথে আরো বেশি লাগবে। মেয়েদের জন্য জান্নাতকে আল্লাহ সহজ করেছেন। আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে? রাজবাড়ি যায়নি এরা। হ্যাঁ,
দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এ শুধু একজন সুবহানাল্লাহ কয়েছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি, কথা বোঝেননি। আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর অলি হওয়া চারটিখানি কথা না, আল্লাহর অলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। তা আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না, তারপরে সংক্ষেপে একটু বলি। উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে দেবেন, আল্লাহর অলি হওয়া সবার জন্য সহজ, চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ। এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম, কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে যাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহর অলি হওয়া কঠিন কেন? ওই বললাম না, আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা, হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প, যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বদনামেরে পাক মারছিল, বলিনি এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই, হাদিস শরীফে তো আছে, এটা আমাদের গল্প। এই রকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না, আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়, কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর অলি হওয়া কঠিন, কারণ অমুক আল্লাহর অলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর অলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর অলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শোনেননি? এই গল্পটা বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর অলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক, ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উঠ থাকে নাকি? যে তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর অলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর অলি হওয়া যাবে না, উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর অলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর অলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় অলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় অলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি হইছিলেন? রাজা হইছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর অলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো রাজা হলে অলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম, কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না, একটু পরে যদি মনে থাকে বলবো। তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ, নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজলুম তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক ভরে হাও মাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই চার খলিফা সবার বড় অলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর অলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হকাদায় করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি
তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না, আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না। জ্ঞান তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। দুই নম্বর হল যেটা বলছে, ওটা শেষ করি আগে। তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন, তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শোনেন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন। কথা বুঝেন না? বান্দা যত গুনাই করুক, যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন, কারণ মানুষ মনের কথা জানে না, সন্দেহ করে। কথা বোঝেন না? কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আপনার মনে করেন পীর সাহেবদের খুশি করা সহজ? অত সহজ না, আমরা মানুষ। মানে আমি পীর সাহেব বলছি না, সব পীর সাহেবই মানুষ, না কো ফেরেশতা আছে। হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না। আপনি 20,000 টাকা দিলে যে দোয়া করব, 5,000, 1,000 টাকা দিলে কি সেই দোয়া হবে? এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন, যে আল্লাহ আমি তোমার দিন শিখতে, দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি, তার কাছে কিছু পেতে যাচ্ছি না। বিজনেসটা কার সাথে রাখবেন? খবরদার বিজনেস আর মানুষের সাথে করেন না, তাহলে ঠকবেন। কারণ আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ কিছু নেই। আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন, যে আবদুল্লাহ জাহাঙ্গীরের হাদিয়া দেবেন, 2,000, 5,000 রাই নিলেন, পথে যে চুরি হয়ে গেল, পকেটমার হয়ে গেল। আপনি যদি আমাকে যে বলেন যে হুজুর আপনার জন্য 5,000 হাতিয়ে আনছিলাম, চুরি হয়ে গেছে, আমি কি 16 আনা খুশি হব? কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন, আপনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য হাদিয়া, হুজুরের জন্য হাজিয়ার জন্য 5,000 টাকা পকেটে নিয়ে বেরিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, আপনি সব কম পাবেন না পুরো পাবেন? আপনি পুরোই পাবেন। আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই। এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন, যিনি আপনার সব জানেন, বিজনেসটা তার সাথে করেন। কথা কি বুঝতে পারছেন? তো যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, চার শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ। এক শ্রেণী যারা ক্ষমতায় যায়, শুধু জুলুমের প্রবণতাটা কন্ট্রোল করে, ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর ওলি সবচেয়ে আগে হবে। আরেক শ্রেণী যুবক, আমরা বুড়ো হয়েছি, আল্লাহর কত ডাকি, ডাকবই তো, এমন রাত্রে এমনি ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, কেন? একটু তাহাজ্জুদ পড়ে। এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না, চোখেই ভালো দেখা যায় না, কি দেখব। কিন্তু যুবকদের রক্ত টকবক করে, তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, দেশ বলে পাপ কর, মোবাইল বলে পাপ কর, টেলিভিশন বলে পাপ কর, বাপ মাও বলে পাপ কর, বলে না? দাঁড়িয়ে রাখতে গেলে বাপ মা কি বলে? নিষেধ করে না? হ্যাঁ, অনেক বাপ মা নামাজ পড়তে নিষেধ করে। এই তার রক্ত বলে, সমাজ বলে, বাবা বলে, মা বলে, তারপরেও যে যুবক অন্তত ফরজটা পালন করে, অন্তত জিনা ব্যভিচার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে, ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, আমি বানাই বলছি না, হাদিসটা আজকে বলতে পারছি না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক, প্রশাসক, ক্ষমতাধর, দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে, যেটা বলছিলাম। তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ, যাদেরকে আমরা দাম দিই না,
রিক্সা চালায়, রাজমিস্ত্রি, যুগালে ভ্যান চালায়, কৃষক মাঠে কাজ করে, কিন্তু আল্লাহর দিন পালন করে, নিরিবিলি কারো ঝগড়াঝাটিতে নেই, সমাজের লোকে দাম দেয় না, কেউ আসলে বলে না যে চাচা ভাই আগে যাও, না থাকলে কেউ খোঁজে না যে অমুক কই, রুব্বা আশাতা আকবার যি তুমরাইনি লা ইউবাহু বিহি লাউ আকসামা আলাল্লাহি লাবার। এরকম অনেক মানুষ মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ময়লা কাপড়, সাধারণ দরিদ্র মানুষ, সমাজের লোকে দাম দেয় না, কিন্তু তার মনটা এত ভালো, আল্লাহর এবাদত এরকম করে যে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেবে, কারণ ওদের মনে কোনো অহংকার নেই। কথা বুঝেননি? আমরা যাই করি মনে অহংকার আসে। তো এই জন্য আগেই বলি, অন্য প্রসঙ্গে চলে যাব, আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, তাদের হাদিয়া তোহফা দিতে চাই। হাদিয়া আল্লাহর জন্য দিলে এটা সওয়াব, আর হুজুর আমার ভালো করে দেবে দিলে এটা শিরক। এটা কি? যদি আল্লাহর জন্য দিতে চান, আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই। সমাজে যদি কোনো যুবক পান, মাশা আল্লাহ দাঁড়িয়ে রেখেছে, মানুষের ক্ষতি করে না, ফরজ ওয়াজিব পালন করে, যদি কোনো গরিব মানুষ পান, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু জামাতে নামাজ বাদ দেয় না, আল্লাহর পথে থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হাদিয়া দেবেন, মুসাফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মুসাফা করার সওয়াব পেয়ে যাবেন। কয়টা ক্যাটাগরি গেল? 4 নম্বর বাকি আছে, ওইটাই বলতে চাইছিলাম যে মেয়েদের জন্য আল্লাহর ওলি হওয়া, জান্নাতে যাওয়া সহজ, কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে। তবে একটা জিনিস, প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে, সহজ কেন, একটা কঠিন কাজ ঠেকাতে পারলে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই হাদিসে, কোনো মহিলা যদি 4টে কাজ ঠিক করে করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। প্রথম কাজ কি? আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। আপনাদের যে জন্য হাদিসটা বলতে চাইছিলাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিসের দাওয়াত দিলেন, ফরজের না নফলের? ফরজের। সব হাদিসে এরকম। সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে জান্নাতে যেতে? নামাজ পড়বে 5 ওয়াক্ত। আর কোনো নামাজ? না, আর কোনো নামাজ জরুরি না, তুমি চাইলে নফল পড়তে পারো। ইয়া রাসূলুল্লাহ, আর কি? নবীজি শুধু ফরজের কথা বলেছেন। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা শাইয়ান ওয়ালান আনকুসা মিম্মা ফরাদাল্লাহু আলাইয়া শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো নফল ইবাদত জীবনে করব না, আর আল্লাহ যেটুক ফরজ করেছে এটাও কোনো ঘাটতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাকা, যদি সত্য কথা বলে থাকে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কথা বুঝেননি? তাহলে আমরা কিন্তু ভুল করি, আমরা ভালো মনে ভালো নিয়েতেই কিছু ভুল করে ফেলি। যেমন নফলের সওয়াব দস্তরখানের বা পাগড়ির সওয়াব বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না। কথা বুঝতে পেরেছেন? শবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে 5 ওয়াক্ত নামাজ মধ্যে আর দরকারই নেই, এরকম অবস্থা। এই জন্যই আমাদের সমাজে অনেক মহিলা শবে বরাতে এবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে নাকি এরকম? কাকে ঠকাচ্ছে? আল্লাহকে? হ্যাঁ, নিজে ঠকছে, দুই কায়দায় ঠকছে। শবে বরাতে নামাজ পড়ে কি জন্য? যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে। কেমন? আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে, আপনি তার এন্ট্রি ছিলেন, কিন্তু জিতে গেল সে। এখন আপনি 6 মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি স্যার কি ভাই, আমরা আব্বার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি আপনি চিন্তা করতে পারবেন না। এমপি সাহেব বললো বাবা খুব ভালো, খুব খুশি হলাম, তোমার যখন যেটা চাই আমার বলবা, এরকম আছে না? আমরা মনে করি আল্লাহ বোধ হয় এরকম, গত 12 মাসের 353 দিন আল্লাহর পথে থাকিনি, অন্যায় করেছি, ফরজ করিনি, নফল করিনি, আগামী বছরও করার কোনো নিয়ত নেই। তবে শবে বরাতের রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়াই গেলাম, দাঁড়া দেখছো তো এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই।
আল্লাহ তো তাই বুঝে গেল নাকি? বুঝলো না? মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে শবে বরাতে ভাগ্য লেখা হয়, শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করে, এটা সহি। ভাগ্য ভালো করতে গেলে শবে বরাত না, ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি, আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে, তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। মহিলারা যদি শোনেন তাহলে বলবো শবে বরাতের আপনাদের ভাগ্যের জন্য দরকার নেই, মাগফিরাত এই রাত্রে, অন্তরে শিরিক না থাকলে, হিংসা না থাকলে আল্লাহ মাফ করবে। কিন্তু কি করবেন সেটা বোঝেন, সেটা হলো শাশুড়ির সাথে পুত্রবধূর ঝগড়া আছে না নেই, এটা কোনো অস্বাভাবিক না। পুত্রবধূরও 16 আনা দোষ না, শাশুড়িরও 16 আনা না, 50-50। কিন্তু কোনো পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে, স্বামীকে তার পিতামাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে, স্ত্রীর কারণে স্বামী পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে, তাহলে ওই স্বামীর আয়ু কমবে, রিজিক কমবে, কোনো কৌশলে ঠেকাতে পারবে না। আর যদি কোনো স্ত্রী বুদ্ধিমান হন, স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে, হতে পারে ননদের ঝগড়া হয়েছে, হয়ে যেতে পারে, পারলে মাফ চাইবেন, না পারলে না চাইবেন, উভয়েরই দোষ থাকে, তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না, বরং আপনার স্বার্থে স্বামীর আয়ু বাড়ানোর জন্য, স্বামীর রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, তাদের হক দাও, ভাই বোনের হকটা অন্তত দাও, ক্ষতি করো না। আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামীর আয়ু বাড়বে, আপনার পরিবারে বরকত হবে, শবে বরাতের কোনো দরকার হবে না। তবে এটাতে আমাদের লস আছে, কথা বোঝেন, আমাদের লস আছে না? প্রথম লস, আমাদের দাওয়াত কমে যাবে। দ্বিতীয় আরেকটা লস আছে, আপনাদের বলতে চাইছিলাম, আপনারা যদি এভাবে পরিবারের শান্তি এসে যায় আমাদের কি? কেন জানেন, যত তাবিজ তদবির অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য, এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয়। এখন যদি আপনাদের সব শান্তি এসে যায় আমাদের কি লস না? তারপরেও দেখেন আপনারা কি করেন, আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না। যেটা বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোনো দরকার নেই, যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পাবে, কিন্তু যদি কোনো মেয়ে শুধু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি? ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না, যিনি দাঁড়াতে পারেন, পুরুষ হোক মহিলাও দাঁড়িয়ে পড়া ফরজ। আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি, গোল লম্বা সেকুন চারকোনা পাঁচকোনা পাগড়ি নিয়ে, হুজুরের মাথায় পাগড়ি নেই, মুসল্লির মাথায় পাগড়ি, নামাজ মাকিরের আছে না নেই, যত ঝগড়া নফল নিয়ে, ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই। যেটা বলছিলাম ভাইয়েরা, এগুলো সব নফল মুস্তাহাব, আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না। মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি, এই গলা দিয়ে পায়ের গোড়ালির নিচু পর্যন্ত ঝুল হবে, এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে, এইরকম ম্যাক্সি। ম্যাক্সির উপরে বড় ওড়না, চাদরের মতো ওড়না, ম্যাক্সির নিচেই পাজামা অথবা সায়া, এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ, স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরজ, এবং এই পোশাকই সুন্নত, অর্থাৎ ফরজ সুন্নত। আর নামাজও এই পোশাকে পড়লে হবে, শাড়ি পরলে হবে না। হবে কিভাবে বলছি, কোনো মহিলা যদি নামাজ পড়েন, নামাজের ভিতরে যে অন্ধকার ঘরেও নামাজ পড়েন, একা নামাজ পড়েন, তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে খোলা হারাম, খুললে নামাজ ভেঙে যাবে।
যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন, কাপড় আছে, কাপড় নেই না একটুই নামাজ হবে, আপনার কাপড় নেই না একটুই নামাজ পড়বেন, কিন্তু কাপড় আছে, প্যান্ট একটা পরেছেন, লুজ করে রুকু দিতে গেলে নাবির খানিক নিচে নেমে যায়, নামাজ হবে নাকি? অপহেলা, হারাম, নামাজ হবে না। ঠিক তেমনি কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন, কপালের কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায়, হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, পেটের কাছে কিছু বেরিয়ে যায়, নামাজ হবে না, নামাজ সারা জীবন পড়লো বেনামাজি হয়ে থাকতে হবে। এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না, তো আপনাদের বৌদের বিরুদ্ধে বলেছি, আপনাদের কত বলিনি? হ্যাঁ, বৌরা দোজকে গেলে আমাদের কি সমস্যা, ঠিক না? আছে, বউয়েরা দোজকে গেলে আমরা কোথায় যাব? হ্যাঁ, ট্রেনে নিয়ে যাবে, সে পরীক্ষণ। কিন্তু এইরকম চিন্তা করেন না, আজীবন জ্বালাইছে, ও দোজকে যাক, আমি একটা হুর পাবো, এই চিন্তা করেন না। কিন্তু ও যখন দোজকে যাবে, আপনার ট্রেনে নিয়ে যাবে। আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে, খুব কানাকাটা করে, চিটাগাঙের মানুষ, যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না, কত বলি, জুমার দিনে যায় তাও দেরি করে যায়। তখন দেখেন, আপনি আর বেশি বলেন না, আপনার স্বামীকে বললে সওয়াব পাবেন, কিন্তু আপনার স্বামী যতই গুনাহ করুক আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু বউ গুনাহ করলে স্বামীর কি হবে? গুনাহ হবে। কাজে বেশি বললে তিক্ততা হবে, আপনি সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর জন্য, আর বেশি নসিহত করেন না, কারণ স্বামীর জন্য নসিহত করা ফরজ, আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহত করা ফরজ না। করেছে বেচারা, শুনে না কি করবে, যাই হোক, অনেক কষ্টের কথা, স্বামীর অনেক জালেম আছে, যেটা বলছিলাম, আবার বইরাও জালেম আছে একেবারে কম না, যেটা বলছিলাম। তাহলে আপনার স্ত্রীকে আপনি বাড়ি গিয়ে বুঝাবেন, নামাজে আমাদের দেহ ঢাকা রাখতে হবে, যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পারে, তার হাতা, ব্লাউজের হাতা কোনটুকু হবে? হ্যাঁ, এবং ঝুল ছায়া পর্যন্ত যেতে হবে, আর উপরে শুধু মাথায় শাড়ির আঁচল দিলে হবে না, মাথার উপরে আলাদা একটা বড় ওড়না অথবা হিজাব দিয়ে আটকে হবে, যেন এগুলো খুলে বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পেরেছেন? মেয়েদের জন্য প্রথম জান্নাতে যাওয়ার প্রথম কাজ কি? কি পাঁচক তো ফরজ, আমাদের জন্য একই কথা, আমরাও পুরুষ নারী মুসলমান, মুসলমানের সবচেয়ে বড় কাজ কি? আমরা অনেক সময় নামাজকে কঠিন মনে করি, যেমন সকালবেলায় আধা ঘন্টা হাঁটাকে কঠিন মনে করি, কিন্তু সপ্তাহে সপ্তাহে রক্ত দেয়া কঠিন মনে হয় না, এর তো কোনো ঔষধ নেই। কথা বুঝতে পারছেন না? নামাজ আমার প্রিয় কাজ, একটু নামাজ পড়ে দেখেন, সকালবেলায় মাস দুয়েক হাঁটলে দেখবেন কি মজা লাগে, সারাদিন ফুর্তি লাগে, ডাক্তারের খরচ কমে যাবে, তখন আর হাঁটা ছাড়তে পারবেন না। আর নামাজ যখন পড়বেন, নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, মনে শান্তি লাগে, রোগ ব্যাধি কমে গেছে, বিপদ আপদ কমে গেছে, হুজুরের টাকনার অত টাকা দেওয়া লাগছে না, দেখবেন তখন আর নামাজ ছাড়তে পারবেন না। এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের, শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে, নফল রোজা জরুরি নয়। কটা গেল? তিন নম্বর, এখানেই গোলমাল, বলছি না, একটা রোগ থেকে মুক্ত হতে পারলেই মেয়েদের জন্য জান্নাত সহজ। ও আতা আদবা আলাহা, মেয়েটা তৃতীয় যে কাজটা করবে, স্বামীর আনুগত্য করে সংসার করবে। আপনার খুশি না বেজার? তত হবেনি, বৌদের বিরুদ্ধে গেছে, খুশি হবেন না। এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের জন্য দুটো দায়িত্ব, ছেলেদের জন্য বেশি দায়িত্ব। এখানে মূল থিম হলো, আমরা অনেকে মনে করি পুরুষ মসজিদে আল্লাহর জিকির করে, টাকা পয়সা দেয়, মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে, অনেক ইবাদত করে, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করে, স্ত্রীকে গাল দেয়, মারু দেয়, এরকম হুজুর মার্কা মুসলমান আছে না নেই? আবার অনেক মহিলা শবে বরাতে ইবাদত করে, শাওয়ালের রোজা রাখে, শবে কদরে ইবাদত করে, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে, আছে না নেই? কারণ আমরা মনে করি
যে রোজা রাখবো আল্লাহর কাজ, জিকির করব আল্লাহর কাজ, মসজিদে টাকা দেবো আল্লাহর কাজ, কিন্তু বর সাথে কি করব না করব এটা তো আমার পার্সোনাল কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। বউ মনে করে যে ফকির খাওয়াবো আল্লাহর কাজ, তসবি তাহলিল করবো আল্লাহর কাজ, সবে বরাত করবো আল্লাহর কাজ, স্বামীর সাথে কি করি না করি তো আমার কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সংক্ষেপ যেটা বলেছে সেটা হলো এই যে একজন মহিলার জন্য সবে বরাত করা, সবে কদর করা, শাওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা, স্বামীর সাথে হাসি মস্করা করা, স্বামীকে সময় দেওয়া অনেক বেশি সওয়াব এবং বরকতের কাজ। একজন পুরুষের জন্য তাহাজ্জুদ পড়া, মসজিদে জিকির ওয়াজিফা করার মতো বা তার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল না দেওয়া, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন, স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। আমি বানিয়ে বলছি না, আমি সহি হাদিসের আলোকেই বলছি। কিন্তু সমস্যা থেকে গেল, হুজুরের টাকার কথা বললে, মসজিদের টাকার কথা বললে আমাদের কিছু ভাগ হয়, কিন্তু আপনার বউয়ের আইসক্রিম কেনার কথা বললে আমার তো ভাগ দেবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তুমি এক টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এক টাকা গরিব মিসকিনের দেবে, এক টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে, বেশি সওয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে। তো আমরা আল্লাহর দিনকে বুঝতে পারিনি। স্ত্রীর প্রতি দায়িত্ব দুটো, এক নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারোর থেকে নিতে পারেন না, শরীয়ত বৈধ করে না, এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন, স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব। যদি ওজর ছাড়া স্বামীর কথা না শোনেন আল্লাহর ফেরেশতারা লানত করবে, কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় হলো বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে, বাকি রান্না করা, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো, প্যাম্পার পরানো, সেবা করার ঝাড় দেওয়া, গরু ছাগল সরানো, এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সওয়াব পাবেন। স্ত্রী যদি আপত্তি করেন স্বামীর উপরে ওয়াজিব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা। কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ সবার বিরুদ্ধে গেছে, কিন্তু আসলে পক্ষে গেছে, আমাদের বিরুদ্ধে গেছে। কয়েক মাস আমল করে দেখেন, বুঝতে পারবেন, তখন আর আমাদেরকে দোয়ার জন্য যাওয়া লাগবে না, হাদিয়াও দেওয়া লাগবে না, নিজের বাড়িতেই মনে হবে জান্নাত। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য আর একটা দায়িত্ব আছে, স্বামীর দায়িত্বটা পরে বলছি, সেটা হলো কৃতজ্ঞতা। সেটা কি? এই জায়গায় স্ত্রীরা ঠগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা দোজকে যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে। সেটা কি? স্বামী, কারোর স্বামী ষোলো আনা আদায় করতে পারে না, কারোর বউই ষোলো আনা আদায় করতে পারে না, এটা মানবীয় প্রকৃতি। আল্লাহ আমাদের এত দিয়েও ষোলো আনা আমরা খুশি হই না, ঠিক না? খালি মনে হয় আল্লাহ আমার কম দেশে ওর বেশি দেশে, ঠিক না? কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন, প্রায় বলে ফেলেন, একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না, এরকম আছে না? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দোদকে যাওয়া লাগবে। কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করেন, কষ্ট করেন। কারোর স্বামী যদি মারা যায় ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে? কমে না, অনেক কমে যায়। আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব কষ্ট দেয়, খুব জুলুম করে, কি করি ভাই বলেন তো। তা আমরা বললাম খুব সিম্পল কথা, অন্তত এক মাসের জন্য গুম হয়ে যাও, যেন কেউ জানতে না পারে, সবাই জানে যে তোমার শেষ, খুন, মরে গেছে। এই এক মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস, এরপরে যখন পাবে দেখবে আগের মতো আর খারাপ আচরণ করবে না। ওই বন্ধু বলছে যে না ভাই এইরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই। তখন আমরা বললাম যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো, ইনশাল্লাহ সওয়াব পাবে। কথা কি বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন, যদি স্বামীর কোনো ভুল হয় বলা যাবে যে তুমি আর অনেক ভালো পেয়েছি, এইটা খারাপ, এটাতে কোনো দোষ নেই।
কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম, ত্রুটিগুলো মনে রাখলাম, তার কষ্ট, খেদমত, পরিশ্রম, ভালোবাসা, সহায়তা এগুলো মনে রাখলাম না, এটা ভয়ঙ্কর পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানযুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিযাওজিহা ওয়া হিয়া লা তাসতাগনি আনহা। যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না, তার স্বামীর সহায়তা তার প্রয়োজন, কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই, ওই মহিলার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না, তাকানি না। আল্লাহ যদি আপনার দিকে না তাকান, তাহলে আপনার সবে বরাতেই কি লাভ আর সবে কদরেই কি লাভ? কথা কি বুঝতে পারছেন? এটা হলো স্ত্রীদের দায়িত্ব। স্বামীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব বলার আগে একটা হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন? আয়েশা বলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি ফি মিহনাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি খেদমত করতেন, কার কার খেদমত করতেন? আস্তে আস্তে কোন, আপনাদের স্ত্রীরা কিন্তু আশেপাশে আছে, শুনে ফেললে সমস্যা হয়ে যাবে। আমার স্ত্রী আশেপাশে নেই, কাজে আমার সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাম বাড়িতে থাকলে কার খেদমত করছেন? কানা ইয়াকুন ফি খিদমাতি আহলিহি, তার পরিবারের স্ত্রীর খেদমতে থাকতেন। ফি মেহনাতি আহলিহি, তার স্ত্রীর কর্মে সহায়তা করতেন, নিজের কাজটা নিজে করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের স্ত্রীর কাজে সহায়তা করতেন, স্ত্রীকে সময় দিতেন, স্ত্রীর সাথে একসাথে খেতেন, স্ত্রীকে গালে তুলে খাইয়ে দিতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। তাহলে আপনার প্রথম দায়িত্ব, আপনি ভালো আচরণ করবেন। মহিলারা ইমোশন বেশি, আর ইমোশনের কারণেই তারা মাতৃত্বের দায়িত্ব পালন করেন। একটা সন্তানের অসুখ হলে মা রাতের পর রাগ জাগে, ক্লান্ত হয় না বাপ পারে, এই ইমোশনের কারণে তিনি স্ত্রীরা মাঝে মাঝে খারাপ আচরণ করে, রাগ করে, হয়তো বাজে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার সাথে ঝগড়া করেছেন, বাজে কথা বলেছেন, অভিমান করে সারাদিন কথা বলেননি, এত বাজে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে এক মাস ঘরে আসেননি, মসজিদে পড়ে থেকেছেন, কিন্তু কিন্তু কখনোই স্ত্রীর রাগের মাথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করেননি। কেউ সুবহানাল্লাহ বলল না, শুধু এক হুজুর বলল। আমি যদি বলতাম যে অমুক আসমান দিয়ে উড়ে যেত, পাতাল দিয়ে চলে যেত, জায়নামাজে ভেসে বেড়াতো, সব সুবহানাল্লাহ করবে। আরে মিয়া, এত হিন্দুও পারে মুসলমানও পারে, ও ইন্ডিয়ায় যান, এরকম কারামতের গল্প বড় বড় সাই বাবার নামে আসে নেই, এগুলো কিছু না। আসল হলো যে প্রচন্ড রাগের মাথায় আপনি আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন, এই হলো বড় কারামত। কথা বুঝতে পারেন? এটা করলে আপনি জিতবেন, আমি না, আপনি দুনিয়ায় জিতবেন, আল্লাহর কাছে জিতবেন। যেটা বলছিলাম ভাইরা, এটা হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় হলো যে স্ত্রীকে আপনি সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো রাখবেন, তার পোশাক আশাক, খাওয়া দাওয়া, থাকা সাধ্যের ভিতরে ভালো রাখবেন, তাকে তার দিনই কাজে সহায়তা করবেন, দিনের পথে রাখার জন্য তাকে সহায়তা করবেন। আমরা পরিবার মানে স্বামী হলো বাজার সরকার আর স্ত্রী হলো রান্নার বুয়া। আমরা কিন্তু আমাদের খাওয়া একসাথে খাবো, একসাথে ওয়াশরুমতে যাবো, আমাদের জীবনটাকে একটা ডিভাইন ইউনিট বানাবো, আমরা দুনিয়া এবং জান্নাতে একই সাথে থাকব, এই চিন্তাটা আমরা করছি না। যাই হোক ভাইরা, তাহলে তিনটে গেল, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা'আত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। চতুর্থ কাজ হলো, কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, রমজানের রোজা রাখেন, স্বামীর আনুগত্য করে, সহযোগিতা করে, শান্তিতে সংসার করেন এবং তার ইজ্জত আবরু পর্দা হেফাজত করেন, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন। তো ভাইরা, যেটা বলতে আমি শুরু করেছিলাম এটা দিয়ে আমি শেষ করব, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সাথে আমাদের ইসলামের প্রথম পার্থক্যটা মনে আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষা উম্মতের কল্যাণে, মানুষের উপকার হবে, নবীর কোনো স্বার্থ নেই। আর আমাদের ইসলামের ভিতরে আমাদেরও কিছু
আর দ্বিতীয় পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ফরজের উপরে গুরুত্ব দিয়েছেন, ঠিক না? ফরজ এবং হক এই হাদিসে আল্লাহর ফরজ গেছে আর কি মানুষের হক, কথা বুঝতে পারেননি? আর আমাদের দাওয়াত হলো নফলের, আমাদের যত ঝগড়া পাগড়ি নিয়ে, টুপি নিয়ে, মিলাদ নিয়ে, রফা দাইন করবো না করবো না নিয়ে, মোনাজাত করবো না করবো না নিয়ে, এইগুলো নিয়ে ঝগড়া কিনা বলেন? এগুলো সব তো ফরজ, ঠিক না? নামাজে হাত উঠানো বা নামানো ফরজ, আমিন জোরে বা আস্তে বলা ফরজ, মিলাদ পড়া ফরজ, মোনাজাত করা বা না করা ফরজ, কোনো ফরজ নিয়ে আমরা ঝগড়া করি না। নামাজ পড়ে না, নো প্রবলেম, পড়লো কি রুকু সেজদা ঠিক হলো কিনা নো প্রবলেম, মোনাজাত করলো অথবা করলো না এটা নিয়ে ঝগড়া, কথা বুঝেননি? এইটা আমাদের দলাদলি গ্রুপিং এ সাহায্য করে, আসলে আপনাদেরকে ইমানের পথ দেখায় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা যতই ঝগড়া করি একটা সহজ ইবাদত করবেন। সকল মুসলমানকে আল্লাহকে মাবুদ মেনেছে, নবীকে নবী বলে সাক্ষী দিয়েছে, তাকে আপনি ভালোবাসবেন, কি করবেন? তার জন্য দোয়া করবেন, তার গুনাহকে ভালোবাসবেন না কিন্তু তার ইমানটাকে ভালোবাসবেন। আমার কথাকে বুঝতে পারছেন আপনারা? মুসলমানের প্রতি কোনো নফলের কারণে কোনো ঘৃণা শত্রুতা পোষণ করবেন না, কথাকে বুঝেছেন? ফরজের ত্রুটি বিচ্যুতি হলে এজন্য মনে আফসোস থাকবে, ক্ষোভ থাকবে, কিন্তু তার বাকি ফরজ এবং ইমানের অবমূল্যায়ন করবেন না। একজন মানুষ আমার ফুরফুরার পীরকে খুব গাল দেয় কিন্তু নবীকে মানে, নবীকে মহব্বত করে, নবীর দিন মানে, নবীর নামাজ পড়ে, কিন্তু আমার ফুরফুরার পীরকে খুব গাল দেয়, ওই ব্যক্তিকে আমি ভালোবাসবো না দুশ্মন ভাববো? যদি দুশ্মন ভাবি তাহলে বুঝবো যে আল্লাহর নবীর সে আমার পীর সে আমার কাছে বড়, এবং এই কাজটাই কিন্তু আমরা করছি। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আমার দলের না, তবলিগ না, জামাত না, চরমুনায় না, ফুরফুরা না, এই কারণে তাকে আমরা দুশ্মন দুশ্মন ভাব পোষণ করি, ঠিক না? আবার আমারই পীর সাহেবের মুরিদ, হয়তো দাড়ি নেই, হয়তো গুনাহ করে, তার আমরা আপন আপন মনে হয়, ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের কাছে আল্লাহর নবীর সে আমাদের হুজুর অথবা আমাদের মাজহাব অথবা আমাদের দল বেশি প্রিয়, এটা কিন্তু ইমানের লক্ষণ না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমাদের ভালোবাসার মানদণ্ড আল্লাহ এবং তার রসুল হবে, আর কিছু বাছাই বাছাই করব না, যার ভিতরে আল্লাহর ইমান আছে, আল্লাহর ফরজ ইবাদত আছে, নবীর মহব্বত আমরা দেখতে পাচ্ছি কিছু আছে, যত ভুল থাক ভুলের জন্য মনে কষ্ট থাকবে, কিন্তু তার ইমান আমলের মূল্যায়ন করব আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, তখন আমরা ইমানের মজাটা পাবো, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।